আমরা মাওয়ার বাসে উঠলাম, এসি বাস, গোধূলি দিশা, এটা যাত্রাবাড়ি থেকে যাচ্ছে। টিকিট এসি বাস 100 টাকা করে। আমরা এখন রেস্টুরেন্টে ঢুকলাম, তো এখন ইলিশ ধরা বন্ধ আছে, যার জন্য আমরা এখানে ইলিশ পাচ্ছি না। কিন্তু অন্য যেই মাছগুলো, যেমন রূপচাঁদা, চিংড়ি, গলদা চিংড়ি বা কোরাল মাছ, পাঙ্গাস মাছ, সেগুলো আছে, তো আমরা সেগুলো ট্রাই করবো। চলেন আমরা দেখি তাদের কী কী অফারে আছে, রান করবো, তারপর আপনি কথা বলবেন, ঠিক আছে? দর্শক আসুন, আমরা দেখি আমাদের এখানে রেস্টুরেন্টে যে খাবারগুলো আছে সেটা। তার আগে আমাদের রেস্টুরেন্টে যে ওনার যিনি আছেন, ওনার সাথে আমরা একটু কথা বলছি। আমরা যেখানে আসছি, ওনারা ফ্রেশ মাছ ফ্রোজেন করে রাখছেন, পদ্মার মাছ, এটা ওনার সেল করেন। তো দেখেন এখানে মাছগুলো যথেষ্ট বড় আছে, কোরাল মাছ আছে, এখানে কোরাল মাছ, রুই মাছ আছে, নদীর পাঙ্গাস, দেখেন এটা পদ্মার পাঙ্গাস। আপনারা ঢাকা শহরে হয়তো ভেজাল, ড্রেনে চাষ করা মাছ, পাঙ্গাস মাছ খেয়ে থাকেন, কিন্তু এখানে আসলে একদম অরিজিনাল, যেটা অরিজিনাল ফ্রেশ মাছ সেটা আপনারা পাবেন। রূপচাঁদা আছে, এখানে দেখেন রূপচাঁদা, এবং পাশে দেখেন লবস্টারগুলো আছে, হ্যাঁ, একটা উঠায় দেখেন, দেখেন যেটা সাইজটা দেখেন, যথেষ্ট বড়, হ্যাঁ যথেষ্ট বড় সাইজ, দেখেন যথেষ্ট বড়। আপনার পুরো প্লেট, পুরো যে ডিশ সেটা সে নিয়ে নিচ্ছে, যথেষ্ট বড় সাইজ। এবং আপনারা চাইলে এখানে যে পিস করা যে মাছ সেটাও এখানে অ্যাভেলেবল, ইজিলি আপনারা সেটা নিতে পারবেন। তো আমরা আপনার রেস্টুরেন্টে আসছি, তো আপনি আমাদের যে ঢাকা থেকে যারা আসবেন তাদের জন্য কী ধরনের খাবারের ফ্যাসিলিটি প্রোভাইড করছেন? খাবারের আইটেমগুলো হলো, প্রথম হলো ভর্তার মধ্যে আসি, যেটা ভর্তা হলো আপনার রুই মাছের ভর্তা আছে, তারপর সবকটা দর্শক রুই মাছের ভর্তা পাচ্ছি, রুই মাছের ভর্তা কোনটা? এখানে রুই মাছের ভর্তা আছে, এটা রুই মাছ, আচ্ছা দর্শক, এটা রুই মাছের ভর্তা, চিংড়ি মাছ ভর্তা, কালোজিরা, চিংড়ি মাছ ভর্তা আছে, কালোজিরা ভর্তা আছে, তারপর ওই সাইডে আবার ভর্তা রাখা আছে, ওগুলো আলু ভর্তা আছে, আচ্ছা এক্সট্রা মাছ ভর্তা আছে, যেটা এক্সট্রা পাবেন সেটা হচ্ছে আলু ভর্তা পাবেন, মাছ ভর্তা পাবেন, বিভিন্ন ধরনের মাছ ভর্তা পাবেন আপনারা। আমি এখন রাত এখন বাজে 7টা, হ্যাঁ, তো 7টার সময় এসে কিন্তু এত আইটেম পাচ্ছি, দেখেন এখানে আইটেম কত আইটেম। তো আপনারা যদি আসেন, আপনারা অবশ্যই সময় নিয়ে আসবেন, এবং যখন প্রাইভেট কারে আসবেন প্রত্যেকটা খাবার আপনারা এখানে ফ্রেশ পাবেন, এগুলো আজকে তৈরি করা প্রত্যেকটা খাবার ফ্রেশ পাবেন। তো আসুন আমরা প্রত্যেকটা খাবারের মান এবং তার যে মূল্যটা সেটা আমরা রেস্টুরেন্টের মালিক আছে তার কাছ থেকে জেনে নিই। তো আপনি আমাদেরকে দেখ বলুন যে কী কী আমাদেরকে দর্শকদের জন্য প্রোভাইড করছেন। পাঙ্গাস আছে, আচ্ছা এটা পাঙ্গাস মাছ, নদীর পাঙ্গাস, এটা ফ্রেশ পাঙ্গাস, এটা আপনারা দেখুন সাইজগুলো দেখেন, যথেষ্ট বড় এবং যথেষ্ট, আমি বলবো যে একজনের হয়েও এটা বেশি হবে, যে এটা খুবই আপনারা কী বলবো যে এটা আপনারা মিস করবেন না। তো এটা প্রাইসটা কাইন্ডলি বলতে চান যদি? এটা হলো 250 টাকা, এটা 250 টাকা দেখতে পাচ্ছেন। তো এরপরে আছে আপনার চিকেন আছে, যেটা চিকেন রোস্ট, এটা 100 টাকা হবে। আমার যেটা মনে হয় যে এখানে যারা আসছে তারা পদ্মার যে মাছটা সেটা খুব মিস করে। তো এখানে পদ্মার রুই আছে, দেখেন সাইজ দেখেন, যথেষ্ট ভালো সাইজ এবং যথেষ্ট কী বলবো রান্না চমৎকার। তো হ্যাঁ, এটার প্রাইসটা কত? এটা 250 টাকা, রুই মাছটা 250 টাকা করে। এরপর দেখেন চিংড়ি ভুনা আছে, 300 টাকা, হ্যাঁ 6 পিস পাবেন আপনারা এখানে, দেখে হয়তো মনে করবেন যে ছোটো, কিন্তু না, এটা 6 পিস পাচ্ছেন, তো এটা যথেষ্ট লাভজনক। এটা হচ্ছে লৈট্টা শুটকি ভর্তা, হ্যাঁ লৈট্টা শুটকি ভর্তা, এটা প্রাইসটা কত? ঘৈন্যা মাছের শুটকি, এটা 150 টাকা করে পাবেন আপনি। আচ্ছা এটা হচ্ছে করলা ভাজি, সবজিও আছে, করলা ভাজি 50 টাকা, এবং শাক রাখা আছে, তারপর বাঁধাকপি ভাজি আছে, হ্যাঁ। তো দর্শক যথেষ্ট ভালো খাবার,
আশা করি আপনারা এনজয় করবেন। আমরা এখন খাবারের অর্ডার দিব, তারপরে আশা করি আমরা দেখাবো আপনাদের। আবার দর্শক দেখেন ফ্রেশ রূপচাঁদা একদম আপনার সামনে ভেজে দিচ্ছে। আপনি চাইলে আপনি যে মাছটা চুজ করবেন সেটাই আপনাকে ভেজে দিবে, আপনার সামনে ভাজবে। অনেক রেস্টুরেন্ট থাকে তাদের কিচেনগুলো একদম নোংরা থাকে, এখানে সমস্ত রান্নার প্রসেস সমস্ত কিছু আপনার সামনে হচ্ছে, যার জন্য ভেজা দেওয়ার কোনো চান্স নাই। এবং আপনারা প্রত্যেকটা জিনিস ফ্রেশ পাচ্ছেন। আমাদের রূপচাঁদা এবং বেগুন ভাজি তৈরি হয়ে গেছে, সাথে আছে শুকনো মরিচ ভাজা। এসে পড়লাম আমরা আমাদের মাওয়াঘাটে, মাওয়া ফেরিঘাট। অসম্ভব সুন্দর বাতাস, বৃষ্টি হয়ে কিছুক্ষণ আগে হয়ে গেল, যার জন্য একটা সুন্দর একটা মিষ্টি বাতাস আর রিমঝিম বৃষ্টি, চমৎকার। ঢাকার কোলাহল থেকে মুক্ত, অবশ্যই আপনারা এখানে আসবেন, মাত্র আধা ঘন্টা লাগে আসতে। এবং চমৎকার সুন্দর বাস, আপনারা ইজিলি আসতে পারবেন। তাহলে এই হলো আমাদের আজকের মাওয়া ফেরিঘাট ভ্রমণ। আমাদের যাওয়ার ভিডিও আমরা এরপর দেখাচ্ছি। আমরা বেগুন ভাজাটা ট্রাই করছি, অসাধারণ। এটা একদম মুচমুচে, উপরে পেঁয়াজের বেরেস্তা দেওয়া আছে আর বেগুনটা যথেষ্ট নরম, মাখনের মতো, সাথে শুকনো মরিচ, অসাধারণ কম্বিনেশন। সাথে আছে ঘুনিয়া শুটকি, শুটকি ট্রাই করি। পুরো মাংসের কিমার মতো, অসাধারণ টেস্ট। এটা হচ্ছে রুই মাছের শুটকি ভর্তা, আর এটা হলো কালিজিরা। প্রত্যেকটা টেস্ট না বললে ভুল হবে।